ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো যেগুলো বয়স সংক্রান্ত সমস্যা নিয়ে ঠিক আছে এই ধরনের সমস্যা নিয়ে অনেকেই বলেছিল সেই জন্য ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে দিই কারণ কিছু দিনের মধ্যেই তোমাদের প্রাইমারি ডেটের পরীক্ষা রয়েছে এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষা রয়েছে যাতে তোমাদের কিছুটা সুবিধা হয় এবং এই রিলেটেড যদি আরও তোমরা কিছু ভিডিও চাও বা কোনো অঙ্ক যদি প্রবলেম হয় তোমরা ভিডিওটা পুরোটা দেখো তারপরে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না চলো কয়েকটা অঙ্ক বেছে নিয়েছি তাদের মধ্যে এখানে তো প্রচুর অঙ্ক রয়েছে আমি একটা বই থেকেই করছি আপাতত তো তাদের মধ্যে কয়েকটা অঙ্ক তোমাদের আমি করে দিচ্ছি যতটা ইজিলি বোঝানো যায় বোঝানোর চেষ্টা করছি এছাড়া আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে কম্পিউটার টিভ এক্সামে তোমরা দেখতে পারো আশা করি ভালো লাগবে এবং সহজে বুঝতে পারবে আমি চেষ্টা করি যতটা সহজে তোমাদের বোঝানো যায় যেমন প্রথমত আমি ধরবো চারের অঙ্কটা কয়েকটা সিলেক্টেড বেছেছি এখানে অনেক অঙ্ক রয়েছে তোমরা বলতে পারো যদি আরও কোনো অঙ্কে ডাউট থাকে চারের অঙ্কটায় দেখো রয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এখানে যেহেতু কিছু বলা নেই তার মানে কিন্তু এটা বর্তমান বয়স ঠিক আছে বর্তমান বয়সের অনুপাত দেওয়া রয়েছে সতেরো ইস টু সেভেন ছ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:2:1 তাহলে পিতার বর্তমান বয়স এই ধরনের প্রবলেম কিন্তু ভিশন ইম্পর্টেন্ট বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য তো প্রথমে কি করতে হবে দেখো প্রথমে তোমরা বর্তমান বয়সটাকে ধরে নেয়ার চেষ্টা করবে যেহেতু বর্তমান বয়সের অনুপাত দেয়া রয়েছে দেখো আমি একটু লিখে লিখে করছি বর্তমান বয়সের অনুপাত দেয়া রয়েছে 17:7 এই ধরনের যখন কোনো অনুপাত আকারে অঙ্ক থাকবে সঙ্গে সঙ্গে তোমরা যেটা করবে এক্স সাধারণ অনুপাত এক্স ধরে নেবে তাদের বয়স দেখ তোমরা তো শর্টকাটে করবে আপাতত আমি বোঝানোর জন্য একটু লিখছি একটা ছিল সতেরো একটা ছিল সাত সতেরোটার জন্য সতেরো ইন্টু এক্স জাস্ট এক্স দিয়ে দেবো আর একটা হবে সাত এক্স তার মানে পিতার বয়স সতেরো এক্স পুত্রের বয়স সেভেন এক্স এবার বলছে ছ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল তাহলে একটা জিনিস এখান থেকে ভাবতে হবে দুটো যদি আমরা পাঠ করে দিই ছ বছর আগে ছয় বছর আগে তাদের বয়সগুলো কত ছিল দেখো এটা পিতার এটা পুত্রের তাহলে এটা বর্তমান বয়স দেওয়া রয়েছে ছ বছর আগে কি পিতার বয়সের ক্ষেত্রেও ছ বছর কম ছিল তাহলে পিতার বয়স কত হবে সতেরো এক্স মাইনাস ছয় এবং পুত্রের বয়স কত হবে একই রকমভাবে পুত্রের বয়স হবে সেভেন এস ছিল ছ বছর আগে হবে যত বছর উঠবে দুজনেরই কিন্তু কমবে কারণ দুজনেরই বয়স তখন ছ বছর করে কম ছিল এবং এই যে সময়টা পেলাম এই যে দুটো পেলাম ছ বছর আগে তাদের বয়স দুটো পেলাম তাদের অনুপাতটা বলা আছে তিন বাই এক থ্রিজ টু ওয়ান তাহলে এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন এবার সমান আছে তিন বাই এবার সাধারণ এমনি জাস্ট কণাকণি গুণ করে দিলেই হয়ে যাবে যেমন বীজগণিতের গুণ আমরা জানি যে কোনি গুণ করা যায় যদি একটা করে ভগ্নাংশ সমানের আগে একটাই ভগ্নাংশ সমানের পরে একটাই ভগ্নাংশ থাকে তাহলে গোনাকণি গুণ করলে দেখো তিনের সাথে সেভেন এক্স গুণ হলে টোয়েন্টি ওয়ান এক্স আবার তিনের সাথে ছয় গুণ হলে আঠেরো মাঝে মাইনাস রয়েছে মাইনাস দিলাম ইকুয়াল টু কত হবে জাস্ট ওয়ানের সাথে কোনো সংখ্যা গুণ যখন এই কোনটাই গুণ হবে ওয়ানের সাথে কোনো সংখ্যা গুণ মানে সেটাই থাকবে এখানটায় হয়ে যাবে সতেরো এক্স মাইনাস ছয় তাহলে এবার কাজ হচ্ছে এক্সের ভ্যালু আমাদের শেষ পর্যন্ত ক্যালকুলেট করতে হবে এক্স দেখো এখানে একুশ এক্স ছিল যেমন আছে থাক সতেরো এক্সটাকে সমানের পর থেকে সমানের আগে নিয়ে আসবো তাহলে সতেরো এক্সের আগে চিহ্ন ছিল প্লাস এদিকে এলে মাইনাস হবে মাইনাস সতেরো এক্স সমান দেখো সমানের পরে কত ছিল যে রাশিটা রয়ে গেছে সেটা রেখেই দিলাম মাইনাস ছয় অলরেডি ছিল আর আমাদের এদিক থেকে মাইনাস আঠেরো রয়েছে মাইনাস আঠেরোটা সমানের পরে গেলে প্লাস আঠেরো হয়ে যাবে এখানে তাহলে থ্রি এক্স থাকছে সরি ফোর থাকছে ইক্যুয়াল টু হবে দেখো তোমার এখানে আঠেরো থেকে ছয় বাদ দাও বারো তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম বারো আর এখানে যেহেতু চার গুণ আছে চারটে যখন এই দিকে নিয়ে আসবো আমরা তখন চারটে ভাগ হবে এবারে কাটাকাটি হয়ে যে তিন এক্সের মান পেয়ে গেলাম তিন এবার চেয়েছে উত্তরে চেয়েছে দেখো পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স কত ছিল এখানে পিতার বর্তমান বয়স ছিল সতেরো এক্স সতেরো ইন্টু এক্স সতেরো এক্স মানে সতেরো ইন্টু এক্স তাহলে পিতার বর্তমান বয়স হবে সতেরো ইন্টু এক্স এক্সের মধ্যে আমরা তিন পেয়ে গেছি তাহলে সতেরো ইন্টু তিন একান্ন বছর তাহলে এখানে কোন অপশানটা রাইট অপশান হচ্ছে দেখে নাও অপশান বি হচ্ছে রাইট অপশান পিতার বয়স একান্ন বছর এই ধরনের আরও কিছু সমস্যা আছে তোমরা দেখতে থাকো এবার দেখো প্রবলেম নাম্বার সিক্সটিন দেখো সিক্সটিনে কী রয়েছে দশ বছর আগে এক ব্যক্তির বয়স ছিল তার পুত্রের বয়সে সাত গুণ এখানে কিন্তু দশ বছর আগের কথা বলা আছে তার মানে ওখান থেকে আমরা কী পাচ্ছি দেখো দশ বছর আগে তাহলে টেন ইয়ার্সে এগো দশ বছর আগে আমরা এখানে লিখে নিচ্ছি হচ্ছে পিতা আর এভাবে ভেবে তাহলে তাহলে সুবিধা হবে আমাদের করতে বছর আগে এখানে বলা আছে দশ বছর আগে পুত্রের বয়সে সাত গুণ ছিল তাহলে দশ বছর আগে আমরা পিতার বয়সটা সেভেন এক্স ধরে নিতে পারি তাহলে পুত্রের বয়সটা কত হবে শুধু এক্স সাত গুণ ছিল তাহলে পুত্রের বয়স যদি এক্স ভাবি পিতার বয়স তার সাত গুণ সেভেন এক্স তাহলে বর্তমানে দশ বছর আগের হিসাব বলেছি তাহলে বর্তমান মানে কি আরো দশ বছর পেরিয়ে এসেছি তাহলে এটা হবে সেভেন এক্স প্লাস টেন এটা হবে এক্স প্লাস টেন শেষে বলেছে দেখো শেষে বলেছে দুই বছর পর মানে বর্তমানের থেকে আরো দু বছর পর ব্যক্তির বয়সের দ্বিগুণ তার পুত্রের বয়সের পাঁচ গুণের সঙ্গে সমান তাহলে আরো দু বছর পর বয়সটা কত হচ্ছে দেখেনি তাহলে এর সাথে এটা তো বর্তমান এগুলো তো বর্তমান বয়স দেওয়া রয়েছে এর সাথে আরও দুই যোগ করতে হবে তাহলে এটা হয়ে যাবে সেভেন এক্স প্লাস দশ প্লাস টু মানে বারো করে দিলাম একবারে আর এটা হয়ে যাবে এক্স প্লাস দশ প্লাস টু তার মানে এক্স প্লাস বারো বলেছে এই সময় পর ব্যক্তির বয়সের দ্বিগুণ মানে দুই গুণিত সেভেন এক্স প্লাস বারো সমান পুত্রের বয়সের পাঁচ গুণ তাহলে ফাইভ ইন্টু এক্স প্লাস টুয়েলভ শেষ পর্যন্ত আমাদের ক্যালকুলেট করতে হবে পুত্রের বয়স কত ছিল ঠিক আছে তাহলে ক্যালকুলেশনটা করা যাক এখান থেকে এক্সট্রা প্রথমে বার করে নিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে এক্সট্রা বার করি আগে তাহলে এটা চোদ্দো এক্স প্লাস চব্বিশ সমান দশ এক্স প্লাস ষাট তাহলে এখান থেকে দশ এক্সট্রা এদিকে আসবে চোদ্দো এক্স মাইনাস দশ এক্স হবে একদম করে দিলাম ফোর এক্স সমান হয়ে যাবে ষাট থেকে চব্বিশ বিয়োগ করতে হবে

তাহলে নাইন এক্স সমান ছত্রিশ তার মানে এক্স সমান কত পাবো চার এক্স যদি চার পায় এক্সের মান চার তার মানে এক্স এখানে ধরেছিলাম দেখো তার মানে পুত্রের বয়স দশ বছর আগে ছিল চার তার মানে বর্তমান বয়স এটা বর্তমান বয়স এক্সের জায়গায় এখানে চার বসিয়ে দাও চার প্লাস দশ তার মানে চোদ্দ বছর এখানে যে অপশানগুলো রয়েছে দেখো চোদ্দ বছর থাকবে হ্যাঁ অপশান সি ইজ দ্য রাইট অপশান এবার আমরা তারপরের একটা অঙ্ক নিচ্ছি যদি একই রকম সমস্যা তবু একটুখানি ডিফারেন্স আছে বলে টা একটা করাচ্ছি সুলেখা আর অরুণিমা আমি সুলেখার জন্য এস লিখলাম অরুণিমার জন্য এ লিখলাম তাদের বয়সের অনুপাত দেওয়া রয়েছে বর্তমান বয়স তার মানে কিছু বলা নেই মানে তাহলে এটা সুলেখার হবে নাইন এক্স এটা হবে এইট এক্স নাইন টু এইট ছিল সেজন্য নাইন এক্স এইট এক্স তারপরে দেওয়া রয়েছে পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে টেন টু নাইন

পাঁচ নয় পঁয়তাল্লিশ সমান হবে আট দশে আশি এক্স প্লাস পঞ্চাশ তার মানে একাশি এক্স এখানে আশি এক্স এটা যখন এদিকে আসবে বিয়োগ হয়ে যাবে তার মানে জাস্ট থাকবে এক্স টু হবে দেখো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশটাকে সমান করে নিয়ে বিয়োগ হবে তাহলে পঞ্চাশ মাইনাস হবে মানে এক্স পেয়ে গেলাম তাদের বয়সের পার্থক্য ঠিক আছে বয়সের পার্থক্য মানে প্রথমের বয়স নাইন এক্স ছিল দ্বিতীয় জনের বয়স এই এইট এক্স ছিল তাদের বয়সের পার্থক্য মানে বিয়োগ ফল নাইন এক্স থেকে এইট এক্স বিগুলো এক্স হয় তার মানে এক্সের মান তো পেয়ে গেছি তাহলে বয়সের পার্থক্য হবে পাঁচ বছর এবার পরের অঙ্কটা আসি এবার আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক থার্টি ফোর যেটা রয়েছে ভালো করে অঙ্কটা প্রথমে দেখে নাও এক ব্যক্তি এবং তার পুত্রের মোট বয়স পঁয়তাল্লিশ বছর ঠিক আছে এবার পাঁচ বছর আগে তাদের বয়সের গুণফল ছিল চৌত্রিশ তাহলে ব্যক্তির বয়স কত হবে চারটে অপশান চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ঠিক আছে একই রকম তোমরা করে ফেলতে পারবে তোমরা নিজেরাও চেষ্টা করো আমিও বলে দিচ্ছি ক্যালকুলেশানটা দেখিয়ে দিচ্ছি যাদের প্রবলেম হবে তো একজনের বয়স আমরা এক্স ধরে নিচ্ছি ঠিক আছে সাপোজ পিতার বয়স যদি ধরে নিই পিতার বয়স আর এদিকটা পুত্রের বয়স দুটো পাটে ক্যালকুলেশন করতে চাইছি পিতার বয়স এক্স ধরে যদি নেই দুজনের যেহেতু যোগফলটা পঁয়তাল্লিশ ছিল মোট বয়স পঁয়তাল্লিশ ছিল তাহলে পুত্রের অবশ্যই হবে পঁয়তাল্লিশ মাইনাস এক্স ঠিক আছে কারণ দুজনের যোগফল তো পঁয়তাল্লিশ দুটো মিলে যোগ করে এই দুটো যোগ করে দেখো পঁয়তাল্লিশই হয়ে যাবে বা একটার যদি দুটো যোগফল দেওয়া থাকলে একটা যদি আমরা পেয়ে যাই আরেকটা হবে সেই যোগফল থেকে ওটা বিয়োগ করে দিতে হবে তাহলে পিতার বয়সে এক্স ধরেছি পুত্রের পঁয়তাল্লিশ মাইনাস এক্স হবে এবার বলেছে পাঁচ বছর আগে তাদের বয়সের গুণফল তাহলে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে এর কত হবে এক্স মাইনাস ফাইভ পিতার বয়স হবে এর কত হবে পঁয়তাল্লিশ মাইনাস এক্স মাইনাস ফাইভ মানে এটা হয়ে যাবে আলটিমেটলি চল্লিশ মাইনাস এক্স এটা পাঁচ বছর আগে পুত্রের বয়স এটা পিতা তাদের গুণ ফলটা হবে বলেছে থার্টি ফোর তাহলে দেখা যাক পাঁচ বছর আগে যেহেতু বলেছে তাহলে এই দুটোর গুণ করবো এই দুটোর গুণ করে হবে থার্টি ফোর তাহলে এক্স মাইনাস ফাইভ ফর্টি মাইনাস এক্স ইকাল টু পাবো আমরা থার্টি ফোর জাস্ট মিডিল টার্ম করতে হবে আগে গুণটা করে নিই তাহলে এটা হচ্ছে চল্লিশ এক্স মাইনাস এক্স 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 স্কোয়ার মাইনাস চার পাঁচের কুড়ি দুশো প্লাস ফাইভ এক্স টু থার্টি ফোর ক্যালকুলেশন করলে দেখো চল্লিশ এক্স ছিল আগে এক্স স্কোয়ারটা আগে লিখে মাইনাস এক্স স্কোয়ার এক্স আগে যেহেতু মাইনাস আছে মাইনাস দিলাম তারপর এখানে আছে চল্লিশ এক্স এখানে ফাইভ এক্স তাহলে পেয়ে যাচ্ছি প্লাস মানে মাইনাস দুশো আছে আবার এদিক থেকে যখন চৌত্রিশ এদিকে আসবে তখন এটা মাইনাস দুশো চৌত্রিশ হয়ে যাবে সমান জিরো এবার মাইনাস দিয়ে পুরোটাকে গুণ করে দিই কারণ এক্স স্কোয়ারের আগে মাইনাস থাকলে আমাদের মিডিল টার্ম করতে সমস্যা হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস পঁয়তাল্লিশ এক্স চিহ্নগুলো সবার বদলে যাচ্ছে এর আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেল প্লাস ছিল মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস ছিল প্লাস হয়ে যাচ্ছে দুশো চৌত্রিশ ইকুয়াল টু জিরো এবার এটা মিডিল টার্ম করতে হবে তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ করে দেখি কত হচ্ছে এটা দুই দিয়ে হলে একশো সতেরো তারপর এটা তিন দিয়ে ভাগ যাবে কি হ্যাঁ তিন দিয়ে ভাগ যাবে কীভাবে বুঝবো এরও শর্টকাট রয়েছে এই তিনটে ডিজিটকে যোগ করো এক একে দুই সাত দুই নয় যোগ ফলটা নয় দিয়ে ভাগ যাচ্ছে তার মানে সংখ্যাটাও অবশ্যই একশো সতেরো সরি তিন দিয়ে সংখ্যাটা ভাগ যাচ্ছে সরি যোগ ফলটা দেখো এক এক সাত তিনটে যোগ করলে কত হচ্ছে নয় হচ্ছে যোগ ফলটা যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাও তিন দিয়ে ভাগ যাবে তাহলে তিন দিয়ে ভাগ যাবে তিন তিরিকে নয় তিন নয় সাতাশ তিন তেরো উনচল্লিশ এবার আমাদের পঁয়তাল্লিশ বোঝাতে হবে যোগ করে তাহলে যে তিন তেরো উনচল্লিশ আর ছয় তাহলে এটাকে ভেঙে নিলাম এক্স স্কোয়ার মাইনাস উনচল্লিশ এক্স মাইনাস সিক্স এক্স প্লাস দুশো চৌত্রিশ সমান জিরো এটাকে মিডিল টার্ম করলে প্রথম দুটো থেকে কমন যাবে দেখো এক্স তাহলে এক্স মাইনাস উনচল্লিশ হচ্ছে পরের থেকে ছয় কমন যাবে এখানেও এক্স মাইনাস উনচল্লিশ হচ্ছে সমান জিরো বা এক্স মাইনাস উনচল্লিশ আর এক্স মাইনাস ছয় সমান জিরো এখান থেকে একবার এক্সের মান এটা সমান একবার জিরো করতে হবে আবার এটা সমান জিরো করতে হবে এক্স সমান একটা উনচল্লিশ পাবো আর একটা এক্স সমান ছয় পাবো যেহেতু পিতার বয়সটা বলেছে এক্সে আমরা পিতার বয়স ধরেছিলাম তাহলে এক্সটা অবশ্যই বড়োটাই হবে তার মানে পিতার বয়স উনচল্লিশ বছর ঠিক আছে কোনটি নয় অবশ্যই উত্তর কোনোটি নয় হবে ঠিক আছে কারণ বয়সটা পিতার ক্ষেত্রে বয়সটা উনচল্লিশ বছর কিন্তু হচ্ছে এই অঙ্কটা দেখে নাও এই অঙ্কটা দিয়ে শেষ করবো ফর্টি দুই ব্যক্তির বয়সের পার্থক্য দশ বছর রয়েছে তাহলে প্রথম ব্যক্তির এটা ফার্স্ট প্রথম ব্যক্তি ধরে নিচ্ছি আর দ্বিতীয় প্রথম ব্যক্তির এক্স বছর বয়সের পার্থক্য যেহেতু দশ বছর দেওয়া রয়েছে তাহলে এটা অবশ্যই এক্স মাইনাস দশ হবে এটা বর্তমানে এগুলো বর্তমানের হিসাব হচ্ছে এবার কি বলেছে পনেরো বছর আগে পনেরো বছর আগে কার কত বয়স হচ্ছে বার করি আগে তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস পনেরো আগে বললে বিয়োগ হবে পরে বললে যোগ হবে আর এটা কথা হবে এক্স মাইনাস দশ মাইনাস পনেরো দুটো থেকেই পনেরো বিয়োগ হবে তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস পঁচিশ এটা পনেরো বছর আগের কেস দুটোই এবার কী বলেছে পনেরো বছর আগে ছোটোজনের বয়সের দ্বিগুণ হবে বড়োজনের বয়স হবে ছোটোজনের বয়সের দ্বিগুণ বড়োজনের বয়স অবশ্যই এটা এটা বড়ো ছিল এটা ছোটো ছিল তাহলে বড়োজনের বয়স হবে এক্স মাইনাস পনেরো সমান ছোটো যে ছিল তার বয়সের দ্বিগুণ তাহলে টু ইন্টু এক্স মাইনাস পঁচিশ এখান থেকে আবার ক্যালকুলেশন করতে হবে তাহলে এক্স মাইনাস পনেরো সমান হবে টু এক্স এখান থেকে দেখো পঞ্চাশটাকে এদিকে নিয়ে চলে এলাম এদিকে পঞ্চাশের ছিন্ন কি মাইনাস এদিকে এলে প্লাস হবে তাহলে পঞ্চাশ মাইনাস পনেরো সমান টু এক্স মাইনাস এক্স টু এক্স মাইনাস মান তাহলে পেয়ে গেলাম কত পঞ্চাশ মাইনাস মানে থার্টি ফাইভ জনের বয়স পেয়ে গেলাম এক্স পেয়ে গেছি মানে প্রথম জনের বয়স পেয়ে গেছি পৌঁত্রিশ বছর এখানে কী বলছে বড় ব্যক্তির বয়স কত তার এটা উত্তর হবে অবশ্যই বি পঁয়ত্রিশ বছর এখানে শেষ করলাম এই ধরনের আরও ভিডিও নিয়ে আসবো পরবর্তী সময়ে তোমরা চ্যানেলটা দেখতে থাকো এবং ভালো লাগলে একটু শেয়ার করো আর আমার কাছে তো বেশি ইনস্ট্রুমেন্ট নেই তাই একটা জাস্ট স্ট্যান্ড রয়েছে বা একটা ধরার অ্যাঙ্গেল রয়েছে সেটা দিয়ে তোমাদের জন্য ভিডিও বানাই তো তোমরা দেখতে পারো আগেও প্রচুর ভিডিও রয়েছে তো ভিডিওর কোয়ালিটিটা একটু দেখো কারণ ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়তো হতে পারে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও ওটা বুঝতে পারলেই হবে আসল ব্যাপারটা তোমাদের বোঝা কতটা বুঝেছো জানিও এখানে শেষ করলাম পরবর্তী সময় আবার খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো থ্যাংকস ফর ওয়াচিং